মাঝে মাঝে কি সব আধ্যাত্মিক আধ্যাত্মিক খাবার খায় আমি নিজেও বুঝি না মানে ছেলেকে খাওয়াতে গিয়েছি ও খেলো না সেই প্লেটে আমি হয়তো বসে পড়লাম ডাল ভাত বেগুনের চপ পর্যন্ত ঠিক আছে কিন্তু এর সাথে ডিম সিদ্ধ খুব কম মানুষই খায় আমার আবার খাওয়া এত বাস বিচার নেই আলহামদুলিল্লাহ মোটামুটি সব রকমের খাবারই খেতে পারি আমার ছেলেটা ডিম খাওয়ার চেয়ে ডিম ভাঙতে বেশি পছন্দ করে হাতের নাগালে ডিম পেলেই চলে আসে ওর জ্বালায় খুব সাবধানে ভেবে চিনতে ডিম রাখতে হয় কীভাবে যেন খুঁজে খুঁজে বের করে ফেলে কোথায় ডিম রেখে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই গরমে যতটুকু ভালো থাকা যায় আর কি সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলতে পারলে শান্তি লাগে সারা দিন। কিন্তু আমার আগে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে আর আমি রান্নাঘরে গেলে ওর কি হয় আমি বুঝতে পারি না পা ধরে ঝুলে থাকে কান্নাকাটি করে কোলে ওঠার জন্য এ সময় কারো কাছেই থাকতে চায় না খুব জেদ করে আজকে রান্না করেছিলাম কচুলতি দিয়ে মাছ চচড়ি আর তার সাথে ছিল ঘন ডাল আমার ভাই আবার ডাল খেতে পছন্দ করে মানে ওকে যদি প্রতিদিন ডাল রান্না করে দেয় তাতে ওর কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন তো আর ডাল খাওয়া যায় না এ কারণে প্রতিদিন না হলেও দু একদিন পর পরে ডাল রান্না করতে হয় গরমের কারণে দুই দিনের ছুটি পেয়েছি তাই এত নিশ্চিন্ত হয়ে বসে খেতে পারছি আর ভিডিও বানাতে পারছি তা না হলে সারাদিন দৌড়ের ওপরে থাকতে হয় এর মাঝে আবার একটা টিউশানি করাই সেখানেও যেতে হবে চিন্তা করেছি তাহসিন যখনই ঘুমাবে তখনই আমি গিয়ে পড়িয়ে আসব। ওকে নিয়ে গেলে পড়াতে দেয় না শুধু কান্নাকাটি করে আর জেদ করে আর এই অসুখ থেকে ওঠার পর থেকে ও একটু বেশি খিটখিটে হয়ে গেছে আর তাছাড়া এই গরমে যেখানে বড় মানুষেরই মন মেজাজ ঠিক থাকে না সেখানে বাচ্চাদের কথা তো দূরেই থাক এমনিতেই জেদ করবে ওরা খেতে চাইবে না অনেক রকমের সমস্যা খেতে বসেও কয়েকবার করে প্লেট ধরে টানাটানি করছিল আমার ছেলেটা ঘুমানোর সময় বাদ দিয়ে এই বাসাটা সময় মাতিয়ে রাখে ও যখন ঘুমিয়ে পড়ে আমি তখন খুব মিস করি ওর এই দুষ্টামিগুলো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এর মাঝে তাহসিনও খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেছে ওর সিমটামি বলে দিচ্ছিলো যে ও এখন ঘুমাবে তো আমি খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওকে ঘুমানো ট্রাই করালাম প্রতি বছর গরমের এই দিনগুলোতে ঢাকা বাদে বাইরের এলাকাগুলোতে বা বাইরের জেলাগুলোতে মনে হয় একটু বেশি কারেন্ট যায় সারা দিনের মধ্যে কতবার যে কারেন্ট যায় তার কোনো ঠিক ঠিকানা নেই এই তো আমার বাবু ঘুমিয়ে পড়েছে কিন্তু ততক্ষণে বেলা চারটা বেজে গেছে চার্জার ফ্যানটা অন করে দিয়েছি কারণ কারেন্ট ছিল না আর এই দোকানের এই খাবারগুলো তাসিন খেতে চায় না ওর জন্য কিনি কিন্তু বেশি আমি খাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন রেডি হব তার আগে এই লাচ্ছিটা খেয়ে নিচ্ছি আর আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ ওর মামা ওকে দেখে রাখবে তো যাই হোক অন্ধকার ছিল কিছুই বোঝা যাচ্ছিলো না আমি এখন পড়াতে যাওয়ার জন্য রওনা হব কিন্তু বাইরে গিয়ে যা দেখলাম বাবারে বাবা মানে বিকেল চারটায় যে রোদের এত উত্তাপ মনে হচ্ছিল আমার চোখে মুখে জ্বালা ধরে গেছে এরকম আসলে এখানে আসার পর থেকে আমি শুধুমাত্র সকালবেলা বের হয়েছি এবং বিকেলে হলেও সেটা সন্ধ্যার আগে এত রোদের মধ্যে আমি কখনোই বের হইনি এখানে আসার পরে এবং এই এত গরম পড়ার পরে যার কারণে বুঝতে পারিনি এত বেশি গরম লাগবে বা রোদের এত উত্তাপ তাহলে বাইরে যারা কাজ করে তাদের কি অবস্থা হয় একটু ভেবে দেখুন তো যাই হোক পড়াতে গিয়ে দেখলাম যে কারেন্ট নাই আমি তো বাসা থেকে দেখেই আসছি কারেন্ট নাই তো আমার যে ছাত্রী ওদের যে বাগানটা আছে ওইদিকে গিয়ে ওর মা পাটি পেরে দিল ওখানে বসে আমরা যাই হোক একটু পড়াশোনা করছি আর তার সাথে পানির জগভর্তি পানি এবং ফ্রিজের ঠান্ডা পানিও এনে রেখে দিল কারণ এ সময় তো ঘন ঘন একটু পরপরই পানি খাওয়ার দরকার হয় তাছাড়া আমার ছাত্রী নিজেও একটু অসুস্থ তো আমি চারপাশটা দেখছিলাম এটা ওদের পুকুর অনেক গভীর কিন্তু এখন পানি শুকিয়ে গেছে প্রথমে একটু বাতাস ছিল কিন্তু পরে এমন দমবন্ধ অবস্থা তৈরি হলো আমার কেমন যেন হাঁসফাঁস লাগছিল আর অস্থির লাগছিল ছাত্রীর মা একটা পাখা এনে দিল সেটা দিয়ে আমি বাতাস করছিলাম মাঝে মাঝে ছাত্রীও আমাকে বাতাস করে দিচ্ছিল তো যাই হোক ওই আপাটা আমাকে বারবার বলছিলেন যে আপা আপনি বোরখাটা খোলেন এখানে তো কেউ নাই আর আমি যেখানে থাকি সেখান থেকে ওদের বাসাটা এক মিনিট হাঁটলেই পাওয়া যায় মানে খুবই কাছে আর কি তো এই গরমে এরকম এক গ্লাস ভর্তি পানি মানেই শান্তি এর মাঝে কারেন্ট চলে আসায় একটু হাফ ছেড়ে বাঁচলাম রুমে এসে পড়াতে লাগলাম কিন্তু এর মাঝেই তাহসিন এসে হাজির ও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর মামা ওকে দিয়ে গেছে থামাতে না পেরে তো খুবই বিরক্ত করছিল আর পড়াতে দিচ্ছিল না তো যাই হোক আমরা এখন বাড়ি যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন Allah Hafiz